দর্শক, মান সম্পন্ন একটা সার গরু দেখানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দাম জানার চেষ্টা করবো অবশ্যই। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমিও খুবই 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 ভালো আছি। তো দর্শক, আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট। বসে সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8 ঘটিকা হইতে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে। তো আমি সংক্ষেপে আপনাদের এরকম দু একটা ভালো মানের সার গরুর দাম দর জানার চেষ্টা করব, যে সার গরুর বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিবি গরু মহিষের হাটে। তো যে সকল নতুন দর্শক এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন দর্শক, কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত সব ভিডিওগুলো আমরা করতেছি। এই যে এখানে ভালো মানের একটা আছে, কথা বলি, কত দাম চাচ্ছেন এটার? 1,45,000। হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 1,30,000 বলে, তাই না? বয়স হয়েছে দর্শক 4 দাঁত বয়স হয়েছে, 1,45,000 টাকা ভাইয়া দাম রাখছে, 1,30,000 টাকা কাস্টমারে বলতেছে। সুন্দর মানের আছে, মাংস হিউজ ফুল দেখেন ওদিকে, আজকে দেখলাম মাংসের সার গরুর আমদানি ও কালেকশন খুবই ভরপুর বলতে পারেন। দেখেন একটা আছে, দেখেন বিক্রি হয়ে গেছে, কত দাম চাচ্ছেন এটার? 1,40,000। কাস্টমারের মনে কেমন দাম দর বলতেছে? কাস্টমার বলতেছে 20-22। 1,20,22 বলে, বয়স 2 দাঁত, মাত্র 2 দাঁত দর্শক, খামারি উপযোগী, মাত্র 2 দাঁত বয়স। কালারটা খুবই একদম চকলেট কালার, কালারফুল একটা গরু। এই যে মাহাজন সাহেব একটা আইডিয়া দিবেন, মাংস কত মন হতে পারে? 4 মন, 4.5 মন দর্শক, 4 মন, 4.5 মন মাংস হবে সার গরুটার। দর্শক এরকম সার গরুর হিউজ ভরপুর আমদানি থাকে এই হাটটাতে, আপনার না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা আমদানি থাকে। যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে তত দূর খেলে এগুলো সার গরু দেখতে পারবেন। তো আমি দেখলে বিগ সাইজের মাংস আছে হিউজ ফুল, সেগুলো দাম দর জানার চেষ্টা করতেছি। বললেন ওই সাইডে রাই সাইডে দোনো গরু দেখালাম দর্শক, যেখানে একটা আছে এটাও খুব ভালো মান সার গরু। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কত দাম চা হচ্ছে এটার? দাম চাচ্ছি ভাই 150-150,000। হাটে আসার পরে কাস্টমারে মনে কেমন দাম দর বলতেছে? ভাই 30-32 বলতেছে। 1,30,000-32, তাই না? একটা আইডিয়া দেবেন কত মন মাংস হতে পারে? মাংস আছে ভাই 5.5 মন। 5.5 মন, তাই না? দর্শক 5.5 মন অরিজিনাল, একবার ঢাকার ওজন ভাই বলে দিল। একটা কথা বলি, এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যাবে? কাইডাই দেবেন দর্শকের উদ্দেশ্যে ভাই 30-32 দাম করে আমরা চাইছি 35-36 হলে বেচবো ভাই, তাই না? দর্শক একবার লিগাল কথা বলে দিল আমার ভাই, 1,35,000-36,000 টাকা হলে এই সার গরুটা বিক্রি করে দিবেন। যদুল কোনো খামারে ভাই নিয়োগ করেন যে এরকম সুন্দর মানের সার গরু ক্রয় করবেন, তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে। এই যে একটা ভাই জোড়া, এই যে দেখেন এক জোড়া সার গরু কালেকশন করছে, একটা দাম জানি এই জোড়াটা কেমন টাকা দাম চাওয়া হচ্ছে মহাজন সাহেব? 5,25,000 দাম চাচ্ছে। 2,25,000 কাস্টমারে কেমন দাম দর বলছে? তাই না? 2,25,000 দাম চাচ্ছে, 1,80,000 কাস্টমারে বলছে। তবে এখন মাংসের দাম অনেকটা কম আছে, হ্যাঁ ব্যবহার ভাই নিতে চাচ্ছে, দাম অনেক বেশি চাচ্ছে বেধাই, আমি হয়তো আপনাদের মানে রাগটাক করতেছে ব্যাপারটা এরকম কাহিনী হাটের। সাদা একটা ধরো, সাদারটা দাম একটু জানি। এই যে মহাজন সাহেব, এই সাদাটার দাম কেমন চাচ্ছেন? সাদা এটার দাম কেমন চাচ্ছেন? 1,50,000। কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 1,20,25,000 বলে, তাই না? বয়স কেমন আছে? এখনো বয়স হয়নি। একটা আইডিয়া দিবেন মাংস কত মন হতে পারে? 5 মন হবে বাবা। 5 মন হবে, তাই না? দর্শক 5 মন মাংস হবে, একটা আইডিয়া দিচ্ছে কোনবার হতে পারে, আমি তো শিওর আইডিয়া আপনাদের দিতে পারবো না, এটা আপনাদের দেখে শুনে, হ্যাঁ দেখে শুনে চয়েস করে নিতে হবে। তো এরকম সার গরু হিউজ, সার গরু তো
তো দর্শক, এরকম সার বাছুর গরুর আমদানি ও কালেকশন দেখানোর চেষ্টা করতেছি। আমরা কইছি ভরপুর আছে, ভরপুর। আপনার না দেখলে না শুনলে বিশ্বাস করবেন না। যেখানে একটা বিগ সাইজার আছে, একটা ভাই কালেকশন করছে, দেখাচ্ছি এটা সামনে যায় একটু, নাহলে কথা বলা যাবে না। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত টাকা দাম চাওয়া হচ্ছে আপনার সার গরুটার? 1,40,000। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? তাই না দর্শক? 1,40,000 দাম রাখছে ভাই, 1,20,000 ভাঙতে বলতেছে, 30,000 ভাঙতে বলতেছে, ঠিক নাই হাটের ব্যাপার। ভাই একটা আইডিয়া দিবেন, ওজন কত মন হতে পারে? 5 মন হবে ভাই। দর্শক 5 মন ওজন হবে। আমার ভাইটাকে দেখতে একটু ছোট মন হচ্ছে, কিন্তু এরকম বিগ সাইজের সারগুলো হিউজ কালেকশন করে, 5 মিনিট হাটেতে অনেক কালেকশন করে। আমি প্রত্যেকটা হাটে দেখি দু একটা বড় বিগ সাইজের সারগুলো থাকে ভাইয়ের। দেখা একটু দর্শক, এই যে আমার ভাইটা, এই যে মানে বিগ সাইজের সারগুলো থাকবে, একটা হোক দুটো হোক নিয়ে আসবে হাটে। তো দর্শক আমি কী বলছি, বলেন একটু হিউজ আমদানি ও কালেকশন থাকে। আজকে একটু কালারফুল যে গরুগুলো, এগুলো কাল আমদানি কালেকশন খুব বেশি, ভরপুর। চাচা কত দাম চাচ্ছেন বাবা? 1,40,000। কাস্টমারে মনে কেমন দাম দর বলতেছে? 1,10,15,5 যাক। বয়স কেমন আছে? 2 দাঁত। দর্শক 2 দাঁত বয়স আছে এটার। একটু পিছন থেকে কোয়ালিটি দেখাই, কালারফুল এক গরু, চকলেট কালার। দর্শক এই যে দেখেন, এগুলো হচ্ছে হাটের মধ্যে যেগুলো মাল বলছি, তো এগুলো দেখলাম 100% ভালো মানের গরু, সেগুলো গরু দেখানোর চেষ্টা করতেছি। ভাই এই সারটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? 1,80,000 চাওয়া হচ্ছে। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 50,000, 150,000 বলে, তাই না? একটা আইডিয়া দিবেন, মাংস কত মন হবে? ওটা খাওয়া যাবে না, 6 মন হবে, তাই না দর্শক? 6 মন মাংস, একটু আটটু কম বাড়া হতে পারে, যেহেতু মাজনেরা তো মাপে নাই, এখানে গরু মাপ তো ওজন হয় না, কিন্তু একটা আইডিয়া নিলাম আপনাদের জন্য। তো এরকম সার গরুর হিউজ আমদানি ও কালেকশন হয়ে থাকে হাটগুলোতে। আপনারা কোনো ভাই বলছে তো নিয়ত করলে অবশ্যই চলে আসতে পারেন এই হাটগুলোতে। দেখেন একটু কালেকশন দেখানোর চেষ্টা করতেছি, আমি বাইরে আসলাম একটু, ভেতরে অনেকটাই চাপ দর্শক, ওইজন চাপের কারণে দেখাতে পারলাম না। এগুলো হচ্ছে আমদানি ও কালেকশন ভরপুর, আপনারা যা দেখবেন দেখলে মাথা নষ্ট। তো হাটের মধ্যে এটা সেরা গরু, আমি একটা রিলস একটা শর্ট ভিডিও করলাম, শর্ট ভিডিও করছি ওই জন্য গোটা থেকে সকল থেকে আরেকটা ভিডিও করতে আসলাম। তো দর্শক কোনো খামারি ভাই নিয়ত করলে এরকম গরু পাললে পেলে কুরবানি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা লাভের আশা করা যায়। মাহাজুল সাহেব কত টাকা দাম চাওয়া হচ্ছে? 1,70,000। দর্শক 1,70,000 টাকা মাহাজুন ভাই দাম চাচ্ছে গরুটা, দেখেন একটু ভালো করে, আর হাটন দেখে খুব ভালো লাগতেছে। কাস্টমারে মনে কেমন দাম দর বলতেছে? 1,40,000-1,45,000। একটা আইডিয়া দেবেন দর্শকের উদ্দেশ্যে, মাংস কত মন হতে পারে? 5.5 মন। 5.5 মন, 6 মন মাংস হবে। বয়স কেমন আছে? বয়স কেবল দাঁত পড়ছে ভাই, কেবল দাঁত পড়ছে দর্শক, কেবল দাঁত পড়ছে। ও হরিণের মতন, আর চাহনি হাটন সব হরিণের মতন। দর্শক আমাকে মারবে দর্শক দিয়ে। তো দর্শক অনেক বড় লেন্দ হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম, আপনার হয়তো বা দেখা হবে নতুন কোন একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নিয়ে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।